আগামী সপ্তাহে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হচ্ছে পিসিআর ল্যাব। এতে মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে বিদেশ যাত্রায় ভোগান্তি কমার আশা করছে প্রবাসীরা। সংশ্লিষ্টরা বলছেন, 2.5 ঘন্টার মধ্যে পাওয়া যাবে করোনা পরীক্ষার সনদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে প্রবেশের ক্ষেত্রে 24 ঘন্টা আগের করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করে কর্তৃপক্ষ। এরপরই ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয় পিসিআর ল্যাব। প্রবাসীদের ভোগান্তি কমাতে চট্টগ্রাম বিমানবন্দরেও পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা দেওয়া হয়, কিন্তু এখনও ল্যাব চালু না হওয়ায় বিপাকে পড়েছেন প্রবাসীরা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে অনেকের, দ্রুত ল্যাব চালুর দাবি তাদের। অসমে ভিসা টেস্ট না থাকার কারণে আমার ভিসাটা অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। আমাদের প্রবাসে যাতে আটকা না পড়ে, আমাদের রেমিটেন্সে যাতে আমরা ঘাটতি না পড়ে, এই নির্দেশনাটা কার্যকর করে এখানে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাবটা বসানো হোক। স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিমানবন্দরে দ্রুততার সাথে এগিয়ে চলছে পিসিআর ল্যাব বসানোর কাজ। এটার ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে এবং এটার ভিতরে যেই ফ্রেমগুলি বসাতে হবে সেগুলোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা আশা করছি এর মধ্যে 4টি প্রতিষ্ঠানের মধ্যে 2টো একেবারেই তৈরি আছে, তারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে, আমার আশা এটা, আমরা এটা মনিটর করছি, উইদিন 7 ডেজ উই ক্যান স্টার্ট। বিমানবন্দরে ল্যাব চালু হলে করোনা পরীক্ষায় ভোগান্তি কমবে বলে আশা করছে প্রবাসীরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।